ব্যথার কারণে পা ফুলে যায় পা ফুলে যাওয়াটা দেখে প্রথমে অনেকে বুঝতে পারে না অনেকে বলে যে কিডনির সমস্যা হয়তো সেই জন্য ফুলে যাচ্ছে টেস্ট করতে যে দেখে যে কিডনি ঠিক আছে ক্রিয়েটিনি ঠিক আছে সব কিছু ঠিকঠাক কিন্তু পা ফুলে যাচ্ছে এখন এটা বাতের ব্যথার কোন কোন অনুসর্গগুলোর কারণে এই পাটা ফুলে যায় এবং এটার জন্য কি করবে কারণ এই পা ফোলা থেকে প্রচন্ড এক ধরনের ব্যথা হয় সময় আসলে পায়ে যখন ফুলে যায় এমনিতেও যদি ব্যথা থাকে ফুলে যাওয়ার কারণে ওখানে কিন্তু একটা প্রেসার ক্রিয়েট হয় যার কারণে রুগীর ব্যথা আরো তীব্রতা বেড়ে যেতে পারে আসলে আপনি যেটা বলছেন হ্যাঁ কিডনির সমস্যা থেকে অনেক সময় পায়ে পানি আসতে পারে বা ফুলে যেতে পারে যে শুধু কিডনি সমস্যা থেকে হতে পারে সাধারণত আমরা অনেকগুলা রোগ থেকে সমস্যাটা হতে পারে বা অনেকগুলা প্রবলেম বিভিন্ন মেডিকেল সমস্যা থেকে হতে পারে যেমন কেউ যদি ব্যথার ওষুধ খায় তা থেকেও পায়ের পাতা বা পায়ের পাতা ফুলে যেতে পারে ব্যথার সাথে পার হ্যাঁ ফুলে যেতে পারে পানি আসতে পারে এবং দীর্ঘমেয়াদী পেইন কিলার খেলে এটা হতে পারে নট অনলি যে পায়ের পাতা ফুলে যাবে পাশাপাশি আই চোখের নিচে ফুলে যেতে পারে মুখ ফুলে যেতে পারে সারা শরীর ফুলে যেতে পারে এটা সাইড এফেক্ট ব্যথার সাইড এফেক্ট তারপরে হচ্ছে আপনার যদি কোনো ইউরিন ইনফেকশন হয় ইউরিন যদি যদি কোনো কারণে ইনফেক্টেড হয় তখনও কিন্তু পায়ের পানি আসতে পারে পা ফুলে যেতে পারে যদি আপনার পায়ের পাতার ঘটনগত সমস্যা থাকে যে পায়ের পাতার যে প্রাকৃতিক যে ঘটন থাকার কথা যেটা আমরা নর্মাল ফুট বলে থাকি সেটা অনেক সময় এক্সাজারেট ফুট হতে পারে অতিরিক্ত কার্ভ হতে পারে পায়ের তলা কিন্তু একেবারে ফ্ল্যাট না নর্মাল পায়ের পাতা কিন্তু একটু কার্ভ যদি তাদের অনেকের অতিরিক্ত ফ্ল্যাট থাকে মানে একেবারে কার্ভটা না থাকে তাদেরও সমস্যা হতে পারে বা এক্সাজারেট যদি হয়ে থাকে অতিরিক্ত কার্ভ দুই রুগীদের ক্ষেত্রে এই সমস্যা হতে পারে হার্টের বিভিন্ন রোগ থেকে কিন্তু পা ফুলে যেতে পারে আর একটা হচ্ছে গ্রেভিটিশনাল ইডিমা কোনো রোগী নেই এমনিতেও হতে পারে সাধারণত যাদের বয়স পঞ্চাশ ঊর্ধ্ব তাদের যেমন আপনি লং ড্রাইভ করলেন মানে কয়েক মানে পাঁচ ছয় ঘন্টা একটা না আপনার আমি কখন বুঝব কোন পা ফুলে যাওয়াটা বাতের ব্যথার সাথে জড়িত এই যে লং টার্ম বসে থাকে আমি যেটা বলছি গ্রেভিটিশনাল ইডিমা এটা হঠাৎ করে হতে পারে বা রুগী বসে আছে তখন হতে পারে বাতের ব্যথার সাথে অন্য কিছু বাতরোগ আছে যেমন গাউটি গাউটিঅ্রাইটিস সেই ক্ষেত্রে পুরো পা ফুলবে না আঙ্গুলগুলা স্পেশালি গ্রেট্টো যেটা বৃদ্ধাঙ্গুল এই জায়গাটা ফুলে যাবে লাল হয়ে যাবে গরম হয়ে যাবে ইট দিস ইজ গাউটি আর্থ্রাইটিস এটা এক প্রকার বাথরুম যেটা আমি বলছিলাম যে বিচি জাতীয় খাবার থেকে সাধারণত বেশি হতে পারে অতিরিক্ত আপনার রেডমিট যেমন গরু খাসি বা কলিজা জাতীয় খাবার একটু আপনাকে সাথে তামিয়ে আমরা একটা ফোন নিচ্ছি ফোনটা তারপর আবার আমাদের সাথে যুক্ত হয়েছেন দর্শক হ্যালো 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 শুভ সকাল নাম বলে প্রশ্ন করুন নাম জি বলুন

ওর বয়স এখন তিরিশ প্লাস যখন দশ থেকে বারো বছর বয়স তখন থেকে একটা ব্যাথা আমরা বুঝতে পারি হ্যালো জি বলুন দেখাইলে বিভিন্ন পর্যায়ে ডাক্তার দেখাই এবং ঢাকাতে হক প্রফেসর নাজ নজরুল ইসলাম এরকম ডাক্তার দেখাই ওর রোগটা ধরা পড়ে স্পন্ডালাইসিস তো ও ওরিক জাতীয় ঔষধ তারপরে রিমো ক্যাপ এবং স্যালাজিন দিয়ে ট্রিটমেন্টটা শুরু হয় তো সেভাবে চলতে থাকে তো ব্যথাটা কখনো কন্ট্রোল হয় না আর কি তো ডাক্তার সাহেবরা বলেন যে এভাবে ওষুধগুলো খাক আস্তে আস্তে ঠিক থাকবে ভালোভাবে চলবে তো একটা পর্যায়ে এসে ওর হিপ জয়েন্ট দুটোই এখন দেখি ড্যামেজ হয়ে গেছে অর্থাৎ হাঁটতে গেলে অনেক কষ্ট হয় এখন ডাক্তার সাহেবরা বলছেন যে ওর দুটো হিপ জয়েন্ট ড্যামেজ হয়ে গেছে তো এখন আমি ও তো মাঝে এত প্লেন হচ্ছিল যে বিছানায় পড়ে গেছিল এমনকি একটু নড়তেও পারত না তো এমন এমন অবস্থায় পেন পেনকিলার এই কাজ হচ্ছিল না পরে আমি ওকে অনেক কষ্ট করে ইন্ডিয়াতে নেই এবং একটা ডাক্তার দেখাই এবং উনিও ওকে শেয়ার নামে একটা ইনজেকশন দেয় তো এই এক্সামশিয়া ইনজেকশন নেওয়ার পরে ওর মুখ করতে পারে এবং মোটামুটি হাঁটতে পারে তো এখন একটা এক্সামশিয়া ইঞ্জেকশন নেওয়ার পরে তিন মাস ভালো থাকে আবার তিন মাস পর পরে ওই এক্সাম সেটা দিতে হয় তো ইন্ডিয়া ডাক্তার বলছে যে এই ওষুধটা এই ইনজেকশনটা দিয়ে যতদিন ভালো থাকে এভাবে চলুক তারপর একটা সময় হয়তো অপারেশন করতে হবে তো এখনো স্যালাজিন খাচ্ছে বা পেন কিলার এখন আমি কম খায় ওই ওই ইনজেকশনটা দেওয়ার পরে

ট্রিটমেন্টের আগে আমি সবাইকে বলবো যেন যারা যা কারো যদি শারীরিক ওজন অতিরিক্ত হয় হাইট অনুযায়ী যদি ওজন বেশি থাকে সবাই যেন ওজন কন্ট্রোল করে কারণ হচ্ছে এই যে পায়ের তলার ব্যথা হাঁটু ব্যথা কোমর ব্যথা এই সকল রুগীর ওজন শীত যেমন বেড়ে যেতে পারে শারীরিকভাবে ব্যথা বেদনা বা তার চিকিৎসা দিতে অসুবিধা হতে পারে যে ধরনের ইস্যুর উপরে ভাতটা বহন করে সেটা হ্যাঁ সেই ক্ষেত্রে ওজনটাও এখানে একটা বিশাল একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় ওজন যেন কমে রাখে ওজন না কমালে এই সমস্যাগুলো কমাতে গেলে ট্রিটমেন্ট দিতে গেলে সমস্যা হতে পারে কারণ হচ্ছে আমরা যদি বলি রুগীর ওজন কমান কিন্তু সে তো ব্যথা হাঁটতে পারছে না সে কিভাবে ওজন কমাবে এজন্য শুরুতেই যদি এই সকল রুগীরা ওজনটা আগে থেকে মিনিমাইজ করে রাখে সাবধান হয় সতর্ক থাকে আগে থেকে করলো কিন্তু যারা মানে আগে থেকে করেনি এখন ভুগছে তাদের ক্ষেত্রে কি সেই ক্ষেত্রে আমরা যারা চিকিৎসক আছে আমরা চিকিৎসা দিব হাটুর হাড় ক্ষয়ের ক্ষেত্রে এই ক্ষেত্রে রিহ্যাবিলিটেশন যে থেরাপি আছে অত্যন্ত কার্যকরী চিকিৎসা থেরাপি চিকিৎসা যদি সঠিক জায়গা সঠিক নিয়মে করা যায় তাহলে হাঁটুর এই সকল ব্যথা চলে যাবে পায়ের তলার ব্যথা চলে যাবে আর এই রুগীদের বাসায় এই বয়সের রুগীদের যাদের মানে খুব বাজেভাবে আক্রান্ত হয়ে গেছেন তাদের থেরাপিতে থেরাপিতে চলে যেতে হবে এবং থেরাপি চিকিৎসা অত্যন্ত কার্যকরী প্লাস হচ্ছে নিরাপদ ট্রিটমেন্ট আচ্ছা অনেকে বলে যে স্যার যে বলে একটা বিষয় রয়েছে সেটাতে নাকি কমে যায় এই ট্রিটমেন্টটা কি কি ধরনের এটা আসলে যে থেরাপি সেটাও এক প্রকারের ট্রিটমেন্ট অল্টারনেটিভ ডিপ ট্রিটমেন্ট এখানে আকুপাংচার তো অলসো নন মেডিকেটেড কোন ওষুধ খেতে হয় না এইটা স্পেসিফিক রোগের ক্ষেত্রে সব রোগের ক্ষেত্রে যে আকুপাংচার কাজ করবে তা না সব বাতের ব্যথা নয় নো এক এক রোগের ক্ষেত্রে স্পেসিফিক এক এক থেরাপি অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে থেরাপি চিকিৎসা মানে হিট দেওয়া বা থেরাপি মানে এক্সারসাইজ করানো একেবারেই ভ্রান্ত ধারণা থেরাপি এটা একটা অত্যাধুনিক মডার্ন মেডিকেল সায়েন্স যেটা একজন চিকিৎসক তার রোগী অনুযায়ী সে স্পেসিফিক থেরাপি अप्लाई করে থাকে মানে তাহলে যে ধারণাটা রয়েছে ওটা ছাড়া আর কোন ওয়েতে থেরাপিটা হয় এটা একটু জানতে চাই যেমন সাজেস ওনার হাটু ব্যথা যে রোগী বলছিল মহিলা হাটু ব্যথার স্পেশালি যে অস্টিওআর্থ্রাইটিস যেটা হাড় ক্ষয়ের কথা উনি বলছে এই ক্ষেত্রে যেমন আমরা ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন দিতে পারি হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড থেরাপি দিতে পারি পাশাপাশি ওনাকে এক্সারসাইজ দিতে পারি সাউন্ড থেরাপি ব্যথার জন্য হ্যাঁ এক্স্যাক্টলি যেমন আল্ট্রাসাউন্ড থেরাপি এটা আল্ট্রাসাউন্ড থেরাপির মূল কাজই হচ্ছে জোড়ার ভিতরে যে ইনফ্লামেশন থাকে মানে যে কোনো ব্যথায় কিন্তু ইনফ্লামেশন হয় এই ইনফ্লামেশনটাকে মিনিমাইজ করা বা কমিয়ে ফেলা বা হিল করা সাউন্ড কিন্তু সেই কাজটা করে থাকে সাউন্ড যেমন আল্ট্রাসোনোগ্রাফি যেটা ডায়াগনোসিসে ব্যবহার করা হয় পেটে বা কোথাও শরীরের ভিতরে ইন্টারনাল কোনো কিছু আছে বা কিছু দেখার জন্য তদ্রুপ সেটা আমরা ট্রিটমেন্টে ব্যবহার করে থাকি সেম ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যেমন সূর্যের আলো বিভিন্ন কাজে আসে সূর্যের আলো অনেকগুলা আপনার স্পেকট্রাম আছে সেটার একটা স্পেকট্রাম আমরা বিভিন্ন মেশিনের মাধ্যমে সেটা হাঁটু বা স্পেসিফিক ব্যথায় ব্যবহার করে থাকি তাহলে এটা একটা মাত্র আমাদের টুলস এই জাতীয় কয়েক লক্ষ টুলস আছে যেটা আমরা থেরাপি চিকিৎসায় অ্যাপ্লাই করে থাকি এই ডিপেন্ডস অন রুগীর ডায়াগনোসিস এমনও টুলস আছে শুধু স্পেসিফিক কিছু এক্সারসাইজ করলে কিন্তু ব্যথাটা চলে যাবে এখন অনেকের ধারণা যে থেরাপি মানে সেম জিনিস বা এটা গিয়ে একটা একটা জায়গায় হিট দেওয়া এটা একেবারে ভ্রান্ত ধারণা ইট ডিপেন্ডস অন ডক্টর সে ডায়াগনোসিস করবে তার রুগীর ক্ষেত্রে এমনও আছে যেমন পায়ের তলার ব্যথার ক্ষেত্রে আমরা জাস্ট শু মডিফিকেশন করে দিই সেক্ষেত্রে রুগী ভালো হয়ে যাচ্ছে অনেকের ক্ষেত্রে বলে আপনি একটু বাসকে ওজন কমাবেন দেখবেন ব্যথা চলে যাচ্ছে অনেকে আবার কিছু মলম বেরিয়েছে ব্যথার বিভিন্ন দামি দামি বাইরে থেকে আসা এবং অনেক দামি বেশ সেই মলমগুলো ব্যবহার করে বলছে যে ভালো হয় কিনছে সেগুলো আসলে কি না এটা যদি জন্য যে কিনছে অনেকে এটা যদি কোনো ডাক্তার প্রেসক্রিপশন করে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই সায়েন্টিফিক কারণ ডাক্তারি আমরা যারা পড়ে আসি তারা আমরা কেমিক্যাল সম্পর্কে পড়ে আসি ফার্মাকোলজি পড়ে আসি ফার্মাকোডাইনামিক্স জানি কোন কোম্পানি বা কোন ওষুধটা আপনার উপকার আসবে সেটা অন্য কথা বা অবশ্যই রেজাল্ট আসবে কিন্তু আপনার কোনো অ্যাড দেখে বা পত্রপত্রিকার মাধ্যমে বা বিভিন্নভাবে আপনি ভুল তথ্যের মাধ্যমে কোনো মলম কিনে বা কোনো তেল বা মালিশ কিনে যদি আপনি ব্যবহার করেন কোনো কোনোভাবে উচিত না এতে শারীরিক আরও সমস্যা তৈরি হতে পারে অ্যালার্জিক শারীরিক সমস্যা হতে পারে হাঁটুর সমস্যা বা শরীর ফুলে যেতে পারে অনেক সাইড ইফেক্ট আছে কারণ প্রত্যেকটা জিনিসেরই যদি আপনি ফার্মাকোকাইনেটিক না জানেন ফার্মাকো ডাইনামিক না জানেন কারণ হচ্ছে আপনি যে কেমিক্যালটা ইউজ করছেন সেটা আসলে সোর্স কি কিভাবে কাজ করে সাময়িকত আপনাকে ব্যথার উপশম দিচ্ছে কিন্তু পরবর্তীতে দেখা যাবে এটা যে সাইড ইফেক্ট আছে সেটা কিন্তু আপনার ক্ষতি করতে পারে এই জাতীয় অবৈজ্ঞানিক মানে কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ব্যথার মলম বা ক্রিম বা আপনার যেটি হোক তেল এই জাতীয় ব্যবহার করা উচিত না কোনোভাবেই কাম্য না আচ্ছা আর অন্যান্য যে যে থাইরয়েডের প্রবলেমটা যেটা রয়েছে আজকাল থাইরয়েডের ভুক্ত অনেকে থাকে এটার সাথে বাতের কোনো সংযোগ রয়েছে নাকি বাতের ব্যথা হ্যাঁ থাইরয়েডের যেটা হয় যে এটা একটা হরমোনাল সমস্যা সেই ক্ষেত্রে ওজন বেড়ে যেতে পারে অনেকের ক্ষেত্রে আবার অনেকের ক্ষেত্রে ওজন অনেক কমেও যেতে পারে আবার থাইরয়েডের কারণে ভোকাল কর্ডও চেঞ্জ হয়ে যায় হ্যাঁ সেই ক্ষেত্রে গলা সমস্যা হতে পারে তো এইটার সাথে হ্যাঁ ব্যাথার কিছুটা রিলেশন আছে যদি কারো হাইপোথাইরয়েড থাকে থাইরয়েডের সমস্যা থেকে শরীরে হালকা পেইন হতে পারে মাংস পেশির পেইন এটা একেবারেই কমন যেমন ডায়াবেটিস জনিত পেইন হতে পারে অনেক কমপ্লিকেশন তার মধ্যে অন্যতম পেইন তো থাইরয়েড সমস্যা থেকেও পেইন হতে পারে আর আমার মনে হয় একটা রুগীর প্রশ্ন আমার বাকি আছে হ্যাঁ লাস্ট যে রুগী বলেছিল যে ওনার ভাইয়ের যে সমস্যাটা এনকাইলোজিং স্পন্ডিলাইটিস এটা একেবারে কমন একটা বাত রোগ যেটা আথ্রাইটিস রোগ অন্যতম যেমন অস্ট্রোয়াথ্রাইটিস অন্যতম অ্যানকালোজিংও একটা অন্যতম তবে কম সাধারণত পুরুষরা আক্রান্ত হয়ে থাকে এবং এই বয়সে ২৫ থেকে তিরিশ ৩৫ বছর বয়সে এক্সপোজার হয় এর আগে কিন্তু অ্যানকালোজিং মানে বাচ্চা বয়সে ওইভাবে এক্সপোজার পুরুষরা কেন আক্রান্ত হয় দিস ইজ এ অটো ডিসঅর্ডার এটা একটা জেনেটিক্যাল ডিজিজ এবং এটা পুরুষ বেশি আক্রান্ত হয় মহিলাদের তুলনায় মহিলারা হয় খুব কম আমরা দশটা এনকালোজিং রুগী রুগী যদি পেয়ে থাকি তার মধ্যে নয়টাই পাওয়া যাবে পুরুষ একজন পাওয়া যাবে মহিলা এই যে অ্যানকালোজিং দিস ইজ অটো ইমিউন ডিসঅর্ডার এই এই রোগের চিকিৎসা কি প্রথমত মেডিকেশন যে ডাক্তার সাহেবরা সালাজিন দিচ্ছে পাশাপাশি ডিজিজ মডিফাইং ডাক দিচ্ছে উনি ইন্ডিয়াতে একটা ইঞ্জেকশন দিচ্ছে বলছিল এইটা কিন্তু অনেকাংশেই রোগের তীব্রতা রোগের যে প্রগ্রেসিভ রোগের প্রগ্রেশন রোগের প্রগ্রেশনটা কিন্তু খারাপ জিনিস ইম্প্রুভমেন্টের প্রোগ্রেশনটা ভালো রোগ যদি প্রোগ্রেস করতে থাকে তাহলে কিন্তু খারাপের দিকেই যেতে থাকবে যেমন ওনার ভাইয়ের হিপ দুইটা অলরেডি ড্যামেজ তো এই রোগের প্রোগ্রেশনটা সাধারণত ডিজিজ মডিফাইং ড্রাকগুলা কমিয়ে ফেলে অনেকাংশে যদি পরিমিত ওষুধ সেবন করে ডাক্তারের পরামর্শে সেই ক্ষেত্রে কিন্তু রুগী অত খারাপ আর হওয়ার চান্স থাকে না রুগী ভালোই থাকে কিন্তু এই রুগীর ক্ষেত্রে যেটা হচ্ছে রিহ্যাবিলিটেশন খুবই ইম্পর্টেন্ট পুনর্বাসন চিকিৎসা সাধারণত এনকালজিং রুগী শুয়ে থাকে হাঁটতে চায় না ব্যথা সে কাতর থাকে সে ম্যালাইজ থাকে ম্যালাইজ মানে সে অবসাদগ্রস্ত তার কাছে হতাশ হতাশ ভাব থাকে চলাফেরা করতে ইচ্ছা করে না ব্যথার কারণে এই জিনিসগুলো সে আমরা যদি কাউন্সিলিং করে রুগীকে রুগীকে মোটিভেট করে যদি তাকে লাইফস্টাইল চেঞ্জ করতে পারি যদি সে নিয়মিত হাঁটাহাঁটি করে নিয়মিত সাইক্লিং করে হাঁটে এক্সারসাইজ করে পাশাপাশি রিহাবিলিটেশন থেরাপিগুলা সে করে তাহলে কিন্তু হিপ জয়েন্ট ড্যামেজ হওয়ার

আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন